নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি ভলগের তরফ থেকে আমি পিজুষ। দেখুন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে একটা খুবই বাঙালিদের বাঙালিদের একটা খুবই মানে পছন্দের জিনিস যেটা হচ্ছে ধনেপাতা পাতা শীত আসলে প্রত্যেকটা বাঙালির বাড়িতেই ধনেপাতা পাতা অবশ্যই পাবেন তারা প্রত্যেকটা খাবারের মধ্যেই বিশেষ করে যাই রান্না করুন না কেন তার মধ্যে অবশ্যই ধনে পাতাটা ইউজ করে এবং তার সাথে ধনে চাটনি খায় প্রত্যেকটা মানুষ সেই জন্য আমি দেখুন আমার বাড়িতেও ধনেপাতা পাতা চাষ করেছি যেটা আপনারা চাইলে আপনারাও আপনাদের বাড়িতে যদি মাটি না থাকে সেই ক্ষেত্রে অল্প পরিমাণ মাটি দিয়ে ছাদে বা যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন ফেলে দেখুন আমি করেছি আমার বাড়িতে থাকা ওয়েস্টেজ মেটেরিয়ালসের মধ্যে আমি বাজার থেকে ধনে কিনে নিয়েছে সেটা একদিন সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেটাকে আমি মাটি অল্প দেখুন একদম অল্প পরিমাণ মাটির মধ্যে রয়েছে কিন্তু এই থার্মোকলটি ফেলে দেওয়া হয়েছিল সেটাকে আমি কুড়িয়ে আবার সেটার মধ্যে কি করেছি দেখুন অল্প পরিমাণ মাটির মধ্যে এই ধনেটা দিয়ে ছিটিয়ে দিয়েছি সেটা পাঁচ সাত দিনের মধ্যে গাছ হয়েছে এবং তার সাথে আমি এর মধ্যে শুধুমাত্র কিছু এখন অবধি কিছু ইউজ করিনি শুধু জল আপনারা চাইলে আপনারাও করতে পারবেন দেখুন একটি প্লাস্টিকের গামলা যেটা ভেঙে গেছিলো আমি তার মধ্যে কি করেছি এই ধনেপাতাটা পাতাটা চাষ করেছি আপনাদের পুরোটা দেখাই এ দেখুন আমি কী করেছি তার সাথে দুটো ফুলকপি গাছও বসিয়ে দিয়েছি আপনারাও দেখুন কত সুন্দর ধনে পাতা হয়েছে এবং হ্যাঁ তার সাথে সাথে আপনারা দেখছেন যে এর মধ্যে বেথোয়া শাক হয়েছে হ্যাঁ এই বীজ বীজগুলো অবশ্যই আমি প্রত্যেকটা টবে আমার গাছের প্রত্যেকটা টবের মধ্যে আমি ছিটিয়েছিলাম তাই দুটো চারটে করে সব জায়গায় গাছ হয়েছে আপনারাও চাইলে আপনারাও বাড়িতে করতে পারবেন ধনে পাতাতে এমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না শুধু দু একদিন দিন পরপর অল্প পরিমাণ গাছে জল দিলেই যথেষ্ট আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না আপনারাও চাইলে আপনারাও বাড়িতে বসে এরকমভাবে করতে পারবেন যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা নমস্কার